हाय फ्रेंड्स, वेलकम टू पिंकीज किचन। सिमुई तो आम्रा अनेके खेई थाकी, किन्तु सिमुई दिए एइरकम एकटी सम्पूर्ण अन्यरकम डेजार्ट तोमरा खूब सहजेई किन्तु बाड़ीते तैरी करे निते पारो। भिडियोटी देखार आगे आमार चैनलटिके सबस्क्राइब करे देवार अनुरोध जानालाम, आर पाशे थाका बेल आइकनटिके अवश्यई प्रेस करे रेखो। आमी एखाने 250 ग्राम सिमुई नियेछि, आमी नर्माल सिमुई नियेछि। सिमुईटाके आमी हाथेर साहाज्ये भालो करे मैश करे गुड़िये निच्छि। अन्यदिके ओभेने आमी एकटी कड़ाई बसिये ताते 1 टेबिल स्पून घी दिये दिच्छि। घीटा गरम होये जाओया अब्दि आमी वेट करब। घीटा गरम होये गेछे आमी सिमुईटार मध्ये ढेले दिलाम। भालो करे आमी सिमुईटाके घीर मध्ये भेजे नेब। आमी गैसेर फ्लेमटाके মিডিয়ামে রেখেছি। হাই করে দিলে সিমুইটা চট করে পুড়ে যেতে পারে। পুরো সিমুইটার গায়ে ঘিটা ভালো করে মাখিয়ে আমি ভেজে নেছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো, কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি আরো গুড়িয়ে নেওয়ার জন্য বারবার করে সিমুইটাকে নাড়ছি, আর ভালো করে চাপ দিয়ে আরো যতটা ভাঙা যায় করে নেছি। এর মধ্যে আমি এবার চিনির গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। চিনির গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি সহজে মিশে যাবে সিমুইর সাথে। এরপর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। যতক্ষণ গুঁড়ো দুধ আর চিনিটা ভালো করে না মিশে যায় ততক্ষণ আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এবার নামিয়ে সাইডে রেখে দেব। আমার হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবার দুধটা ঘন হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। অন্যদিকে আমি একটি বক্স নিয়েছি, চৌকো শেপের একটি বক্স নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা সিমুই স্প্রেড করে দিলাম। এরপর আমি একটি কাপের পিছন দিয়ে ভালো করে চেপে চেপে, যাতে কোনো ফাঁকা না থাকে সেজন্য এইভাবে চেপে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কাচের রাউন্ড কিংবা চৌকো বক্স কিংবা কেক টিনও এটা করে নিতেই পারো। আমার দুধটা ঘন হয়ে গেছে। আমি বাটিতে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ি রেখেছি, আর আমি গুঁড়ো দুধ রেখেছি। কর্নফ্লাওয়ার গোলাটা আমি দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধ আমি 1 টেবিল স্পুন নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 6 চামচ। বড় চামচের 6 চামচ আমি গুঁড়ো চিনি দিচ্ছি। তোমরা চাইলে এখানে কনডেন্সার মিল্কও ব্যবহার করতে পারো। আর আমি বাটার দিয়ে দিলাম 1 টুকরো। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কন্টিনিউ একদম মিডিয়াম লোতে নাড়তে হবে। যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। ঘন হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। এর মধ্যে আমি একটু অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি। দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এবার আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেটা ছাঁকনির ওপর পড়ে যাবে। আমি ভালো করে ছেঁকে নিলাম। এরপর আমি ওই সিমুইয়ের ওপর ঘন দুধটা এবার ঢেলে দিচ্ছি। পুরো সিমুইটাকে আমি এবার কভার করে দেব। কভার করে দিয়ে ওপর থেকে আবার কিছুটা আমি সিমুই গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর কিছুটা আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আমি কাজু আর কিশমিস দিয়েছি, চাইলে তোমরা অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো। এরপর আবারও কভার করে দিয়ে ওপর থেকে কিছুটা সিমুই ছড়িয়ে দিচ্ছি, আর আমি কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো। এবার আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। 2 থেকে 3 দিন তোমরা ফ্রিজে এটা করে রেখে দিতেই পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক
আর শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।